16 আগস্ট লিগ কাপের শেষ চারে ফিলাডেলফিয়ার মুখোমুখি হচ্ছে ইন্টার মিয়ামি। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইন্টার মিয়ামি লিগ কাপের সেমিফাইনালে মাঠে নামতে চলেছে 16 আগস্ট। ম্যাচটি 16 আগস্ট 4:30 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশে 16 আগস্ট সকাল 5টা থেকে শুরু হবে। লিগ কাপের শেষ চারের এই ম্যাচটিতে ইন্টার মিয়ামি মুখোমুখি হতে চলেছে MLS-এরই আরেক ক্লাব ফিলাডেলফিয়ার, যারা কিনা লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কুয়ারেটারোকে 2-1 গোলে পরাজিত করার মাধ্যমে এখানে পৌঁছেছে। লিগ কাপের কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটিতে ম্যাচের একেবারে অতিরিক্ত সময় গোল পেয়ে ফিলাডেলফিয়া শেষ চারে উঠেছে এবং তারা 16 আগস্ট মুখোমুখি হতে চলেছে ইন্টার মিয়ামির বিপক্ষে। এই ম্যাচটির আগে ইন্টার মিয়ামি ও ফিলাডেলফিয়ার সর্বশেষ মুখোমুখি পাঁচ দেখায় দুবারই জয়লাভ করেছে ফিলাডেলফিয়া এবং দুটি ম্যাচ ড্র হয়েছে ও মাত্র একবার জয়লাভ করতে পেরেছে ইন্টার মিয়ামি। বর্তমানে পারফরমেন্সের দিক দিয়েও ফিলাডেলফিয়া কিছুটা হলেও ইন্টার মিয়ামির থেকে এগিয়ে আছে, কারণ MLS-এর ইস্টার্ন কনফারেন্সে ফিলাডেলফিয়া বর্তমানে তৃতীয় স্থানে আছে। অন্যদিকে ইন্টার মিয়ামি আছে লিগের একেবারে তলানিতে 15 নম্বর স্থানে, যার কারণে এই ম্যাচটির আগে ফিলাডেলফিয়া কিছুটা হলেও ইন্টার মিয়ামির থেকে এগিয়ে আছে। তবে লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটি এখনও পর্যন্ত হার বা ড্রয়ের মুখ দেখেনি, যার কারণে এই ম্যাচে লিওনেল মেসি পার্থক্য গড়ে দিতে পারে এবং ইন্টার মিয়ামিকে জয় এনে দিয়ে প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালেও নিয়ে যেতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মিয়ামি লিগ কাপের সর্বশেষ খেলা 5 ম্যাচে 5টিতে জয় পেয়ে এখানে পৌঁছেছে। অন্যদিকে ফিলাডেলফিয়াও লিগ কাপের সর্বশেষ খেলা 5 ম্যাচে 5টিতে জয় পেয়েছে, যার কারণে বোঝাই যাচ্ছে সেমিফাইনাল ম্যাচটি খুবই রোমাঞ্চকর একটি ম্যাচ হতে চলেছে এবং ইন্টার মিয়ামি সেমিফাইনাল ম্যাচে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নামতে চলেছে। তবে এই ম্যাচটির আগে ফিলাডেলফিয়ার কোচ লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে লিওনেল মেসির বিপক্ষে খেলাটাও সম্মানের এবং তিনি বলেছেন লিওনেল মেসি তার চোখে সর্বকালের সেরা এবং তিনি এটাও জানেন যে লিওনেল মেসি এই ম্যাচে একাই বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তবুও সেমিফাইনাল এই ম্যাচটিতে ইন্টার মিয়ামি একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে গোলবারের নিচে থাকবেন ক্যালেন্ডার, ডিফেন্সে থাকবেন ইয়েডলিন, ক্রিটসোভ, মিলার এবং আলবা, মিডফিল্ডে থাকবেন আরোয়ো, সার্জিও বুস্কেস এবং গোমেস, ও অ্যাটাকিং লাইন আপে লিওনেল মেসি ও মার্টিনেজের পাশাপাশি রবার্ট টেলরকে দেখা যাবে। এরকম একটা শক্তিশালী একাদশ নিয়ে ইন্টার মিয়ামি লিগ কাপের সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছে।